ঠিক আছে, তার মধ্যে আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আপনাদের সবাইই পরিচিত। এটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ, অপরটা হচ্ছে বায়ার কোম্পানির নাটিভো। এই দুইটার মধ্যে আমরা কোনটা ব্যবহার করতে পারি এরই একটা তুলনামূলক আলোচনা করব। আশা করছি পুরোটি সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, এবং আপনাদের যদি এর মধ্যে কোনো রকম পরামর্শ থাকে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু আমরা কৃষি ভিত্তিক এই প্রোগ্রামগুলো করে থাকি। আর আমি এটা বিশ্বাস করি যে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন, যারা দেখেন আমার ভিডিওগুলো নিয়মিত, তারা অবশ্যই কৃষি মনা মানুষ, কৃষিপ্রেমী মানুষ। তো আশা করছি আপনিও আমাদের পরিবারের একজন হবেন। তো চলুন শুরু করি। যেহেতু আজকে আমরা আলোচনা করব যে বায়ার ক্রপ সেন্সর নাটিভো এবং সেনজেন্টা কোম্পানির এমিস্টার টপ, এই দুইটার মধ্যে কোনটা রেজাল্ট মোটামুটি ভালো, কোনটা আমরা ব্যবহার করতে পারি, কোনটা করা যাইতে পারে ব্যবহার, তো এই বিষয়টি নিয়ে যেহেতু কথা বলছি, তো প্রথমে জানি আসলে বায়ার ক্রপ সেন্সর নাটিভো সম্পর্কে। এই নাটিভো হচ্ছে জার্মান ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান বায়ার ক্রপ সেন্সর একটি পণ্য, অর্থাৎ ছত্রাকনাশক। এটি হচ্ছে নাটিভো 75WG, যে টেকনিক্যাল কম্পোজিশন গ্রুপ হিসাবে ব্যবহার করা আছে সেটি হচ্ছে টেবুকুনাজল 50% এবং ট্রাইফ্লুক্সটোব্রিন 25%। এর প্রতি কেজিতে আছে 500 গ্রাম টেবুকুনাজল এবং 250 গ্রাম ট্রাইফ্লুক্সটোব্রিন। এমিস্টার টপ 325 SC, সুইজারল্যান্ড ভিত্তিক সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ। এই এমিস্টার টপ 325 SC টেকনিক্যাল কম্পোজিশন হিসাবে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে এজিক্সট্রোবিন প্লাস ডাইফেনাকোনাজল। এখন আমরা জানি এর যে গ্রুপগুলো, এই গ্রুপগুলো কোনটা কোন গ্রুপের। এখানে একটা বিষয় হচ্ছে টেবুকোনাজল, এই টেবুকোনাজল এবং ডাইফেনাকোনাজল এই দুটাই কিন্তু ট্রাইজল শ্রেণীর একটি ছত্রাকনাশক। এমিস্টার টপের এজিক্সট্রোবিন এবং নাটিভোর ট্রাইফ্লুক্সটোব্রিন এই দুইটি আবার স্টুবিলিরিন শ্রেণীর। তো আসুন এখন আমরা জানব যে এইগুলো আসলে কাজ কোনটা কিভাবে করতেছে, আমরা মাঠের এর পর্যায়ে রেজাল্টটা কী পাই। আমরা আজকে এই বিষয়টিকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাই। সেটি হচ্ছে যে যেই দুইটি ছত্রাকনাশক নিয়ে আমরা কথা বলতেছি সেই দুটি ছত্রাকেই দুটি সুনামধন্য কোম্পানির এবং সবাই জনপ্রিয় এই দুটি ছত্রাকনাশক। তো এই দুটি আমরা আমাদের মতামত এখানে উপস্থাপন না করে আমরা দেখব যে বিভিন্ন যে গবেষণাগার, বিভিন্ন গবেষণা কেন্দ্র যারা এই ধরনের বালাইনাশকগুলো নিয়ে কাজ করে তারা এইগুলো বিষয়ে কী রকম রেজাল্ট পাইছে, কী রকম রিপোর্ট করছে, তাদের যে রেজাল্ট, তাদের যে রিপোর্ট সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেন আমি সহ এটার উপরেই আমরা আমাদের রেজাল্টটা নির্ধারণ করব যে আমরা আসলে আমাদের রেজাল্ট বলি আর ডিসিশন বলি, এই ডিসিশনটা নির্ধারণ করব যে আমরা কোন রোগের ক্ষেত্রে কোন ছত্রাকনাশকটি এই দুইয়ের মধ্যে বেছে নিতে পারি। তো চলুন দেখি সেই বিষয়টি। তো আমরা প্রথমে চলে যাই FRAC, এটির পূর্ণ নামটি হচ্ছে ফাঙ্গিসাইড রেসিস্ট্যান্ট অ্যাকশন কমিটি। এই গবেষণা কেন্দ্রটি মূলত বিভিন্ন ধরনের ছত্রাকনাশক, কীটনাশক এগুলোর শ্রেণীবিন্যাস করে থাকে এবং এই শ্রেণীবিন্যাস অনুযায়ী এটি মার্ক দিয়ে থাকে। তো এই মার্ককে যেটি আমরা দেখতে পাচ্ছি যে এজিক্সট্রোবিন প্লাস ডাইফেনাকোনাজল, এটার মার্ক হচ্ছে, ইন্ডিকেশন মার্ক হচ্ছে 11, এবং অপরপক্ষে নাটিভোতে যেটি আছে টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লুক্সটোব্রিন এটার ইন্ডিকেশন মার্ক হচ্ছে 16। আমরা এতক্ষণে মার্ক জানলাম যে এই গবেষণা কেন্দ্রটি মার্ক করে থাকে। এখন আমরা আরেকটি গবেষণা কেন্দ্র কিভাবে এইগুলো মাঠের কি রেজাল্ট, কিভাবে কোন ফসলে কিভাবে কোন রোগের জন্য কতটুকু
প্রোটেকশন ভ্যালু আছে, কীরকম মাত্রায় প্রয়োগ করার পরে কীরকম ফলন আসতেছে, কতটুকু প্রোটেকশন দিতে পারতেছে এমিস্টার টপ এবং নাটিভ। তো চলুন দেখি অন্য সাইটগুলো। অন্য সাইটের মধ্যে একটি সাইট হচ্ছে অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি ওপেন অ্যাক্সেস। এই একটি সংস্থা, এই সংস্থাটি বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক বিভিন্ন ধরনের মাঠ পরীক্ষা করে থাকে এবং মাঠ পরীক্ষাতে তারা বিভিন্ন ডোজে ব্যবহার করে থাকে, কোন ফাঙ্গিসাইডটির কতটুকু প্রোটেকশন ভ্যালু এবং এটার মানে মাত্রা এবং রোগ ভেদে বিভিন্ন বিভিন্নভাবে তারা প্রয়োগ করে থাকে, এর যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা তারা বাইর করে আনে। সেক্ষেত্রে তারা প্রধানত দেখে প্রোডাকশন ভ্যালু এবং ফসলের ফলন কীরকম। তো চলুন দেখি এই সাইটে অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি ওপেন অ্যাক্সেস কী রিপোর্ট দিক। তো এখানে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে এমিস্টার টপ এবং নাটিভো, তাছাড়াও আরও অন্যান্য তারা অনেকগুলো নিয়ে আসছে প্যাডি ব্লাস্টের ক্ষেত্রে। প্যাডি ব্লাস্ট বলতে যেটি ধানের ব্লাস্ট, এই ধানের ব্লাস্টের ক্ষেত্রে তারা যেটি ব্যবহার করছে, যেটি জানছে সেটি হচ্ছে ডোজ, ইন্ডিকেশন মার্ক, প্রোটেকশন ভ্যালু এবং ফার্মের যে ফলনটা আসছে, মাঠের যে ফলন সেই ফলনটাকে তারা তুলে ধরছে। তো সেই বিষয়টিতে আমরা এখন দেখব, প্রথমে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে এমিস্টার টপ 35 এসি। এখানে আপনারা জানেন যে গ্রুপ হিসাবে আছে এজেক্সট্রোবিন প্লাস ডাইপনাক নজল, এটি ডোজ ব্যবহার করা হয়েছিল 200 ml, এটির ইন্ডিকেশন মার্ক 11, সেটি আগেই বলা হয়েছে। এটার প্রোটেকশন ভ্যালু 200 ml ব্যবহার করে তারা প্রোটেকশন ভ্যালু পাচ্ছে হচ্ছে 82.63 এবং মাঠের যে ফলনের রেজাল্ট সেটি হচ্ছে 4.68। তো তারপরেরটায় যদি আমরা যাই নাটিভো 75 WG, এটাতে গ্রুপ হিসাবে ব্যবহার করা আছে টেবুকনাজল প্লাস ট্রাইফ্লোক্সট্রোবিন, এটাতে 65 গ্রাম পার হেক্টরে ব্যবহার করে এটার যে ইন্ডিকেশন মার্ক সেটি আপনাদের বলা হয়েছে 16, এটা আমরা জানছি FRAC থেকে। তো এটার যে প্রোটেকশন ভ্যালু ব্লাস্টের ক্ষেত্রে পাওয়া গেছে সেটি হচ্ছে 74.73, এর যে মাঠের ফলনের রেজাল্ট সেটি হচ্ছে 4.33। ফলনের দিক থেকে একটু কমে আছে হচ্ছে নাটিভো, কিন্তু নাটিভো ব্যবহার আবার কম করা হয়েছে, যদিও আমরা জানি যে 1 একরে 100% মোটামুটি 120 গ্রামের মতো নাটিভো ব্যবহার করা দরকার, কিন্তু এনারা ডোজটা কম দিছে, সেই ক্ষেত্রে হচ্ছে 65 গ্রাম ব্যবহার করে প্রোটেকশন ভ্যালু কম বেশি 74.73 পাওয়া গেছে, অর্থাৎ কিছু কম এমিস্টার টপের এই কাছাকাছি। তো এইখানে যেটা দেখা যাচ্ছে যে নাটিভো এমিস্টার টপের চেয়ে আর একটু পিছনে আছে, সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং জুম করে হলেও দেখতে পারবেন, এই সাইটটাতে ঢুকে এগুলো দেখে নিতে পারবেন। এখন ব্লাস্ট ছাড়াও আমরা যদি আরেকটু যাই যেটাতে বিএলবির ক্ষেত্রে যদি আমরা যাই, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএলবির রেজাল্টটা, এমিস্টার টপ ব্যবহার করা হয়েছে 200 ml, এটাতে প্রোটেকশন ভ্যালু পাওয়া গেছে হচ্ছে 76.9, ফলন হচ্ছে 3.75। অপরপক্ষে নাটিভো 75 WG, এটাতে গ্রুপ হিসাবে আমরা আগেই জানি 65 WG, যেটাতে প্রোটেকশন ভ্যালু এটাতে পাওয়া গেছে হচ্ছে 74.65%। যদি আমরা এটা দেখলাম যে এখানে আসলে নাটিভ এমিস্টার টপের চেয়ে বেশ পিছনে আছে এবং প্রোটেকশন ভ্যালুও অনেকটাই কমেই, প্রায় 2% কম, সেই ক্ষেত্রে এমিস্টার টপ অনেকটা এগিয়ে। সেই ক্ষেত্রে যদি আমরা এমনিও জানি যে আসলে আমিও নিজেই এক থেকে ভালো মোটামুটি মাঠের রেজাল্ট ভালো মনে করতাম হচ্ছে নাটিভ, কিন্তু
এই অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি ওপেন অ্যাক্সেস এই গ্রুপটাতে ঢুকে দেখা যাচ্ছে যে আসলে এজেক্সট্রোবিন প্লাস ডাইফেনাকনাজল এই ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু রেজাল্ট জানলাম যে এটা এগিয়ে, তো আমরা যেটা রেজাল্ট ভালো আমরা সেটাই ব্যবহার করব। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি তথ্যটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।